বর্ষা মৌসুমে খরা আর শীতের সময় গরম, এমন নানা পরিবর্তন ঘটছে প্রকৃতিতে। ঋতু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতেও। গবেষকরা বলছেন, এতে বাধাগ্রস্ত হচ্ছে খাদ্য উৎপাদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানো এবং বন্যা ও খরা সহিষ্ণু ফসলের চাষ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বর্ষার আকাশে গ্রীষ্মের তাপ, হাঁসফাঁস জনজীবন। এই সময়ে যে জমিতে হাঁটু পানি থাকত সেগুলো এখন ফেটে চলছে। এতে আমন রোপণ সহ ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আষাঢ় মাসে যে গরম হচ্ছে, এই গরমের কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না এবং আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। পানির জন্য আমরা ধান আমরা লাগানো পারতেছি না, পানির জন্য আমরা পাট কাটে আমরা জাগাতে পারতেছি না। এই সময় পানির দরকার নাই, সেই সময় পানি আমাদের এখানে হিউজ পরিমাণে পানি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত টানা দুই সপ্তাহ বৃষ্টি না হলেই তাকে খরা বলে। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বৃষ্টি নেই মাস জুড়ে। কৃষি তথ্য সার্ভিস বলছে, দেশের খরা আক্রান্ত 83 লাখ হেক্টর জমির 60% জমিতে আমন চাষ হয়। উত্তরাঞ্চলে খরা হলেও মাসখানেক আগেও সিলেট এলাকায় 70 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতুচক্রেও পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। বর্ষার সময় খরা এবং শীতের সময় গরম, এটি যেন আমাদের জলবায়ুর একটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, যেটি কিছুদিন আগে পর্যন্ত এভাবে ছিল না। এটা বিরূপ প্রভাব কৃষিতে রয়েছে, যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয় সেই জন্য আমাদের এখন থেকেই সোচ্চার হওয়া উচিত এবং যে জায়গাগুলোতে কৃষির ব্যাপক ক্ষতি হতে পারে সেগুলো আগেই পরিকল্পনা করে প্রোগ্রাম হাতে নিয়ে সরকারিভাবে তার মোকাবেলা করা দরকার। এখানে আমাদের গ্রিন এই পরিবেশটা সৃষ্টি করতে হবে, আরও ভেজিটেশন করতে হবে, কীভাবে বিল্ডিং কে আরও এইভাবে পরিবেশ বান্ধব করা যায় এগুলো আমাদের করা যায় এবং এগুলো করতে হবে। খরা মোকাবেলায় গভীর নলকূপ বসিয়ে সেচ দেওয়ায় পানির স্তরও নিচে নেমে যাচ্ছে অনেক এলাকায়। ষড়ঋতুরে বাংলাদেশে তিনটি ঋতু এখন অস্তিত্ব সংকটে। পরিবেশের পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, যার প্রভাব পড়ছে সব খাতে। তাই এই বিষয়টি এখনই মোকাবেলা করবার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, বদলগাছি, নওগাঁ।